মানব সভ্যতা আজ এক ক্রান্তির লগ্ন অতিক্রম করছে। আপনারা সবাই জানেন পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ভয়াল থাবা বসিয়েছে। দেশে দেশে মানুষ আজ গৃহে অন্তরী, জীবনযাত্রা আশঙ্কাজনকভাবে সংকুচিত, খাবার চিকিৎসার অভাব সহ ভীতি ও আশঙ্কার মানসিক পীড়নে বসবাস করছে মানুষ। আমরা চাই মানবতার এই সংকট থেকে বেরিয়ে এগিয়ে যেতে সামনে একটি সোনালী ভবিষ্যতের দিকে। আজ করোনা আমাদের উপলব্ধি করতে শিখিয়েছে জগৎ জুড়ে মানুষ একই সূত্রে গাঁথা। তাদের বিপদ আর অভয়বাণীর সুর এবং লয় একইভাবে সবাইকে আন্দোলিত করে। ধ্রুপদের অনুরোধে আজ দুই বাংলা থেকে সঙ্গীত ও বাচিক শিল্পীরা এসেছেন আমাদের অভয়বাণী শোনাতে। সুরে কথায় বাদ্যে ভয় তারানিয়া আলো দেখাতে। লকডাউনের বদ্ধ চার দেয়ালের ভেতরে ক্রমাগত দুঃখ সংবাদ শোনার মাঝে ক্ষণিকের জন্য আপনাদের নিয়ে যেতে চাই আমাদের চিরচেনা সেই সুর আর ছন্দের প্রিয় ভুবনে। আমাদের সঙ্গে থাকুন। শুভ অপরাহ্ন এবং শুভ সন্ধ্যা। আমাদের ধ্রুপদ পরিবারের পক্ষ থেকে আমি কবিতা দিলাওয়ার ধ্রুপদ আয়োজিত বেনিফিট কনসার্ট সিরিজ আমি ভয় করব না ভয় করব না নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, আর আপনাদের সবাইকে ভালো রাখার জন্যে এই COVID-19 যে মহামারী চলছে সেখান থেকে আপনাদের সবাইকে ভালো রাখার জন্যই আমাদের এই খুব ছোট্ট একটা প্রচেষ্টা। তো আমি প্রথমেই অনুষ্ঠানটা শুরু করার আগে আমাদের ধ্রুপদ পরিবারের একজন গুণী শিল্পী, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, আপনারা সবাই জানেন রিজওয়ানা চৌধুরী বন্যা অসুস্থ, COVID-19 আক্রান্ত হয়েছে। তার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করে অনুষ্ঠানটি শুরু করছি। আজকের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং ভার্জিনিয়া থেকে অনেক গুণী শিল্পীরা এসেছেন। তাদের মধ্যে প্রথমে যিনি এসেছেন বাংলাদেশ থেকে আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন শাহিন সামাদ, এবং ভারত থেকে রোহিণী এবং দেবাশিস রায় চৌধুরী, এবং ভার্জিনিয়া থেকে তনুশ্রী দত্ত। তো আমরা শুনব সেই অনুষ্ঠান। অনুষ্ঠানে যাবার আগে আমি আবারও ধ্রুপদের পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা আমাদের সঙ্গে আছেন এই পর্যায়ে আমাদের এই বেনিফিট কনসার্টে, যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের সঙ্গে আছেন এতদিন ধরে এবং ভবিষ্যতে থাকবেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি ফয়সাল কাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ফয়সাল কাদের, ধন্যবাদ কবিতা ভাবি, খুব সুন্দর শুরু করেছেন। ধ্রুপদের পক্ষ থেকে আমি সবাইকে আবার স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সকাল, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা, পৃথিবীর যেখানেই থাকেন আপনারা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের ধ্রুপদের নিবেদন শুরু করছি। আমরা খুব অবাক লাগছে যে আমরা নবম অধ্যায়ে পাড়ি দিলাম আজকে। এটা একটা বিরাট কাজ, আমরা একটা মহৎ কাজ হাতে নিয়েছি। আপনারা সবাই জানেন COVID-19 ভিকটিম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি এবং আপনাদের দুহাত বাড়িয়ে দিয়েছেন। এটা সত্যি আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আবারও আমাদের আবেদন, আপনারা যে যেখানেই থাকুন না কেন, যদি কিছু অর্থ আপনারা হাত বাড়িয়ে দিন তাহলে আমরা সেটা সঠিক জায়গায় পৌঁছে দেব। তো এগেন আমি আবার বলছি কবিতা ভাবির মতোই যে আমাদের সবার প্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত,
তো সবার দোয়া প্রার্থী, আমরা সবাই দোয়া করি যাতে খুব শিগগিরই আমাদের প্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা সুস্থ হয়ে ওঠেন। তো আমাদের আজকে বেশ কিছু বড় মাপের শিল্পী এসেছেন আমাদের মাঝে। তো প্রথমে আমি সবাইকে একটু নিয়ে আসি, নিয়ে এসে তারপর আমরা একটু কথা বলে আমরা শুরু করব আমাদের গানের পর্যায়ে। তো প্রথমে আমাদের সবার প্রিয় শাহিন সামাদ, বাংলাদেশের নজরুল গীতি, নজরুল সঙ্গীত শিল্পী এবং উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। আসসালামু আলাইকুম শাহিন আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তবে সব সময় একটা ভয়ে কাজ করছে আর কি, সারা বিশ্বে যে অবস্থা, তার মধ্যেও যে অনলাইনে আমরা সবার সাথে একাত্ম হতে পারছি, সবার সুরের ভিতর দিয়ে সবার ভিতর মনের ভিতরে একটু আনন্দ দিতে পারছি, এটা আমাদের অনেক অনেক ভালো লাগছে। এবং আমি ত্রিপদী আগে কোনো অনুষ্ঠান করিনি, কিন্তু তোমাদের তোমরা যা কাজ করে যাচ্ছ এটাতে আমার আমি অনেক অনেক তোমাদের সমস্ত কলাকুশলীকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিরাট কাজে হাত দিয়েছো, আল্লাহ তাআলা তোমাদের যেন আরো তোমরা আরো কাজ মানে এগিয়ে যেতে পারো সামনে, সেই আমার দোয়া রইল। জি শাহিন আপা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনি যে সময় দিচ্ছেন আমাদেরকে, প্রথমবারের মতো ধ্রুপদের প্রোগ্রামে আসছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আমাদের পরবর্তী শিল্পী দেবাশিস রায়চৌধুরী, রোহিণী রায়চৌধুরী, উনি আমার গুরুও বলা চলে, তো আমার পরিবারের মতোই খুবই ক্লোজ আমরা। তো আমরা এখানকার ওয়াশিংটনের অনেকেই ওনার ছাত্রছাত্রী আছেন। তো অনেক ধন্যবাদ দেবাশিস দা, রোহিণী আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমরা তো বলবো যে আমরা ধ্রুপদকে ধন্যবাদ জানাবো, কারণ এরকম একটা মহৎ কাজের মধ্যে আজকে যেরকম অবস্থা সারা পৃথিবী, এইটা ছাড়া তো আর কোনো উপায় নেই, আমরা প্রত্যেকে প্রত্যেকের হাত ধরতে চাই। সেটাই, আমরা তো অন্য কোনো ভাবে পারি না, আমরা আমাদের এই গান শুনিয়ে মানুষকে উৎসাহিত করাই। সেটাই জি, আপনারা আমাদের দিয়ে করাচ্ছেন, এই জন্যই আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। নিশ্চয়ই নিশ্চয়ই দেবাশিস দা, রোহিণী আপনারা তো ধ্রুপদের অনেক প্রোগ্রাম করেছেন, তো আবার আপনাদেরকে ফিরে পেলাম, তো সত্যি অনেক কৃতজ্ঞতা। তারপরে আমি জি একদম যেটা যেটা ফয়সাল বললেন, আমরা ওর পরিবারের মতো সেরকমই ধ্রুপদের প্রত্যেকটি সদস্য আমাদের পরিবারের মতো, কারণ আমরা যখন আপনারা এত সুন্দর ভাবে আমাদের আমন্ত্রণ জানান, সেটা কিছুতেই ভোলার নয়, আমরা এখন আপনাদের পরিবারই হয়ে গেছি বলতে গেলে। অনেক অনেক ধন্যবাদ, সত্যি আমরা খুবই খুবই লাকি বলবো। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি আমাদেরই একজন ধ্রুপদের সাথে আমরা একসাথে গান করি, তনুশ্রী দত্ত, সে আমাদের মাঝে এখানেই থাকেন ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়াতে। কেমন আছো তনুশ্রী? নমস্কার, ভালো, আপনারা কেমন আছেন সবাই? এই তো ভালো ভালো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখানে গান করার জন্য, তো আজকে তোমার গান শুনব। অবশ্যই, এবং ধ্রুপদ যে আমাকে এই যে বড় একটা প্ল্যাটফর্ম একটা সুযোগ দিয়েছে তার জন্য ধ্রুপদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই, তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাই আমাদের শাহিন আপার কাছে। তো আমি ছোট্ট একটু কথা বলতে চাই যে শাহিন সামাদ আসলে আমাদের বাংলাদেশের একটা বিরাট গর্ব, আমি যেটা বলবো, উনি সেই ছোটবেলা থেকে ছায়ানটে, 13 বছর বয়স থেকে উনি ছায়ানটের সাথে সংযুক্ত, এবং আমারও একটা মানে কি বলবো প্রাপ্তি যেটা আমি ছায়ানটে মানে গান শেখার সুযোগ হয়েছিল আমার। তো যাই হোক, তো উনি তালিম নিয়েছেন ওস্তাদ রাম গোপাল, ফজলুল হক মিয়া, সঞ্জিতা খাতুন ছায়ানটের, তারপর ফুল মোহাম্মদ ওস্তাদজি, ওনার কাছে আমিও একটু কিছুদিন শিখেছিলাম। তো শাহিন আপার কথা বলতে নজরুল গীতি আর এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেই গানগুলা আমাদের স্বাধীনতা যুদ্ধে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিল তাতে ওনার বিরাট অবদান। উনি আসলে মানে বাংলাদেশ মুক্তি সংগ্রামের শিল্পী সংস্থা একটা আছে ছিল, তো সেখানকার একটা একেবারে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশকে স্বাধীন করার,
এবং তার যদি কিছু অ্যাওয়ার্ডের কথা বলি তার তো অনেক পুরস্কার, 21 পদক যেটা বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার যেটা দেয়া হয়, 2009 সালে শাহিন আপা শাহিন সামাদ পুরস্কৃত হয়েছিলেন, তারপর আরও অনেক পুরস্কার, সেতু বন্ধন অ্যাওয়ার্ড, তারপর আমরা সূর্য মুক্তি অ্যাওয়ার্ড, ন্যাশনাল প্রেস ক্লাবের অ্যাওয়ার্ড 2000 সালে, তারপর দিলীপ কুমার রায় শতবর্ষ অ্যাওয়ার্ড। তো এটা মানে বলে শেষ করা যাবে না, তো আর কথা না বেড়ে আমরা শাহিন আপার কাছে যাচ্ছি, আমরা কিছু গান শুনবো, আমাদেরকে একেবারে মুগ্ধ করে দেবে আমি জানি। তো ঠিক আছে শাহিন আপা, আপনি শুরু করেন। দাও সূর্য দাও সূর্য হে দাও অমৃত মৃত জনে দাও ভীত চিত জনে শোপরিমান হে দাও সূর্য দাও সূর্য হে দাও শাস্ত্র দাও আয়ু সচ্ছ আলো মুক্ত বায়ু দাও দাও শাস্ত্র দাও আয়ু সচ্ছ আলো মুক্ত বায়ু দাও দাও চিত্তানিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান দাও সূর্য দাও সূর্য হে দাও দেহে দীপ কান্তি দাও দাও দেহে নিত্য শান্তি দাও দাও পূর্ণ প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থিত রহি যেন চির উন্নত শীত যাহা যাই যেন জয় করে পাই যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ দাও সূর্য দাও ধৈর্য হে সত্যি শাহিন আপা, এই ধরনের গানগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আসলে আমরা তো আশা নিয়ে থাকি, আমাদের এই COVID-19 মহামারী থেকে আমরা সত্যি শিগগিরই একটা রেহাই পাবো, সেটাই সেটাইরই আবেদন। হ্যাঁ, তো আরেকটা কথা আমি না বললেই নয় যে আমরা আসলে যে এই ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে এনেছি, তো আপনাদেরকে একটু
ধৈর্য আশা করছি যে অনেক সব অনেক রকম সাউন্ডের কোয়ালিটি বা রিভার্ব বা বাদ্যযন্ত্র তো বাদই দিলাম, তো অনেক প্রতিকূলতার মধ্যে আমরা তাও প্রোগ্রাম করার চেষ্টা করছি। তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা একটু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমরা যথাসম্ভব আর কি যতদূর সম্ভব চেষ্টা করছি কিভাবে সাউন্ড কোয়ালিটিটাকে আর একটু ভালো করা যায়। তো ঠিক আছে শাইনাপা, আমরা আপনার পরের গানে আমরা চলে যাই। পরে গাই একটা কাজী নজরুল ইসলামের তো নানা ধরনের বিভিন্ন আঙ্গিকের গান, তো আমি এখন একটি কাব্যগীতি থেকেই করছি, তার গানের বৈচিত্র্যটা তো প্রচুর, আমি স্কেলটা একটু চেঞ্জ করি। বাজিয়াছে বুকে যেন কাত অবহেলা, ভাঙিল খেলা মোর, নামিতিতে আশা, ভাঙিল খেলা আধারে রুয়েলো কেশ, দুহাতে জড়াই যেতে যেতে নিশিতি দি, কাঁদে কোন ছায়, বুঝি দুঃখ নিশিমত হবে না, হবে না ভো, বুঝি দুঃখ নিশিমত হবে না, হবে না আবো, ভিড়িবে না কুলে মোর বিরহের ভেলা, ভাঙিল খেলা মোর,
নামিতিতে আশা ভাঙিল খেলা জীবন প্রভাত হইল বিদায় বেলা ভাঙিল খেলা মোর নামিতিতে আশা ভাঙিল খেলা বাহ চমৎকার অসাধারণ মানে আমাদের দেশের নজরুল না না খুব সুন্দর হয়েছে শাইনাপা আমরা তো মুগ্ধ আর দর্শকরা অনেকে অনেক কথা বলছে আপনার মানে গান শুনে একেবারে বিমোহিত যা যা বলা যায় তো আমাদের দেশের মানে নজরুল চর্চা বলতে যদি একজন বিরাট মাপের শিল্পী যদি থেকে থাকেন সেটা তো আপনি আপনাকে দিয়েই তো আমাদের নজরুলের যারা নজরুল চর্চা এখনো করে যাচ্ছি অনেক অনেক শিল্পীরা আছে আর আমরা তো বহু বছর ধরে করে যাচ্ছি এবং শিখাচ্ছিও এবং ছায়ানটের সাথে যুক্ত আছি বহুদিন ছায়ানটেও ছাত্রছাত্রী তৈরি করছি আমাদের গর্ব একটা যে মানে যত এখন এই প্রজন্মে যারা নজরুল সঙ্গীতে খুব নাম করছে সবই আমাদের ছায়ানটের ছাত্রছাত্রী এটা আমাদের বিরাট আমরা এর পরের গানে চলে যাই আচ্ছা কিছু রিকোয়েস্ট এসছে শাইনাপা বলো হ্যাঁ বলো রশিদ হুমায়ুন বলছেন যে নহে নহে প্রিয় গাইবেন কি আমি সাধারণত অনুরোধের গান গুলি গাই আচ্ছা নহি নহে প্রিয় এই দয়া কি চল নহি নহে প্রিয় এই দয়া কি চল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল নহে নহে প্রিয় কি চল নহে নহে প্রিয় এই রায়া কি চল ফেরিয়ানিসি প্রভাতে শিশির কমল পাতে ফেরিয়ানিসি প্রভাতে শিশির কমল পাতে ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল নহে নহে প্রিয় এই দয়া কি চল নহে নহে প্রিয় এই দয়া কি চল এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে এ শুধু শীতের মেঘে এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে ছলনায় উঠেছে জেগে এ নয়ে বাদল ছলনায় উঠেছে জেগে এ নয়ে বাদল নহে নহে প্রিয় এ দয়া কি চল কেন কবি খালি খালি ভুলি রে চোখের পালি কেন কবি খালি খালি ভুলি রে চোখের পালি
আদাতে গিয়া কাদালি নিজে রেখে বল, কাদাতে গিয়া কাদালি নিজে রেখে বল, মহিনা গে প্রিয় ইনায়া কি চল, মহিনা গে প্রিয় ইনায়া কি চল। বাহ, চমৎকার চমৎকার সেনাপ। তো আপনি তো আসলে আমাদের একজন মুক্তি যোদ্ধা বলবো আর কি, আপনার গানে তো সবাই উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে নেমেছিল, তো আপনি কি স্বাধীন বেতার কেন্দ্রের কিছু এক একটা গান করবেন? হ্যাঁ, কেন করবো না। আসলে সেই সময় গানগুলো আমি বলবো যে অন্যান্য গান, যেমন লুৎফর ভাই আমাদের প্রচুর গান শিখিয়েছিলেন, বলা হলো নাকি মানে গণসঙ্গীতের সম্রাট বলা হতো, উনি ওনার থেকে তো প্রচুর ওনার মানে কাছে তুলেছি ছায়ানটে, প্লাস আমি বলবো যে যিনি বলে মানে আমাদের যুদ্ধের প্রচুর গান আছে, আর সবচেয়ে বলবো যে কাজী নজরুল ইসলামের গানগুলি ভীষণ ভাবে মুক্তিযোদ্ধাদের এবং শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে আমরা যে গান করেছিলাম তাদের কিন্তু ভীষণ ভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমি নিশ্চয়ই গাইবো তার জন্য। জি ঠিক আছে, আমরা চলে যাই গান। মোরা ঝঞ্ঝার মতো ইদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো ইদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো ইদ্দাম, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন, বন্ধন রহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল, কল 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 ছল ছল ছল, 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 মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধার, দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধার, হাসি গান সময় উচ্ছাল, হাসি গান সময় উচ্ছাল, বৃষ্টির জল বুনো ফল খাই শয্যা শ্যামল বনতল, মোরা বৃষ্টির জল বুনো ফল খাই শয্যা শ্যামল বনতল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। বাহ, একেবারে রক্ত গরম করে দেওয়ার মতো গান। আসলে আমার জন্ম যুদ্ধের সময়, ঠিক সেই সময়, এই জন্য আরো আরো ভালো লাগে এইসব গান হয়তো বা, যদিও আমার কিছুই মানে মনে নেই আমার বাবা মার কাছে শোনা, ভাই বোনদের কাছে। বাট তো আপনার অনেক রিকোয়েস্ট এসছে শাইনাপা, আলগা করো গো এই গানটা, তারপর অনেকে অনেক কমেন্ট করছেন, বলছেন বাহ খুব সুন্দর, তারপর বলছেন অপূর্ব, খুবই ভালো লাগছে, বাদ্যযন্ত্র ছাড়াই অসাধারণ লাগছে। তো সেটাই, তা আরো কিছু দু একটা যদি আপনারা আপনি শোনান। আলগা করব যখন শুনতে চাইলে ওটা একটু শোনাই দেখি। হ্যাঁ শিওর, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই। আলগা করগো হোপার বাঁধন, আলগা করগো
खोपार बांधोन दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, बिनोद बेनी जरीन पीताए, बिनोद बेनी जरीन पीताए, अलगा इश्क मेरा कस गई, अलगा इश्क मेरा कस गई, अलगा कौर गो हो पार पाथोन दिल वही मेरा फस गई, दिल वही मेरा फस गई, तुमार केशे गंध को लुकाए आशिलो लोभी आमार मन, तुमार केशे गंध को लुकाए आशिलो लोभी आमार मन, बेहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाज बंद में बस गई, बाज बंद में बस गई, अलगा कौर को खो पार बांधो दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, कानेर दुले प्राण राखीले बीधिया, आँख फिरा दिया चोरी कर निंदिया, कानेर दुले प्राण राखीले बीधिया, आँख फिरा दिया चोरी कर निंदिया, देहर देवरते बैरात आशिया, और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई, अलगा कौर गो खो पार बांधो, अलगा कौर गो खो पार बांधो, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বাহ, চমৎকার চমৎকার শাহনাপা, অনেক মেসেজ এসছে। একটা খুব সুন্দর মেসেজ আমি না বলে পারছি না, লিপি আহমেদ বলছেন যে দারুণ গানের আড্ডা হচ্ছে, মুগ্ধতা ছড়িয়ে দিলেন বরেণ্য শিল্পী শাহিন সামাদ, শিল্পীর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করি। তো আপনার প্রচুর ভক্ত আপনার গান শুনছেন। তো আরেকটা রিকোয়েস্ট এসেছে দুর্গমগিরি কান্তার মরু, আরো বেশি যেটা ইচ্ছা আপনার, মানে দুটো গান। আচ্ছা, যেটা হাতাটা পাচ্ছি না, ঠিক আছে, দুই দুই লাইন করে দিই গানটা। ঠিক আছে, মানে ছোট ছোট করে কয়েকটা গান আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক গান শুনতে পারবেন। দুর্গমগিরি কান্তার দুস্তারু পারা বারুলে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার, দুর্গমগিরি কান্তার দুস্তারু পারা বারুলে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার, ভুলিতেছে তুলি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ, ছিড়িয়াছে পালকে ধরে বিহার আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তোরি পার, দুর্গমগিরি কান্তার দুস্তারু পারা বারুহে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার। খুবই সুন্দর। পরের পরের গানে চলে যাই। যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার একটা গান গাই।
শ্রাবণাশীল ফিরে সে ফিরে এলো না, শ্রাবণাশীল ফিরে সে ফিরে এলো না, বরুষা পুরায় গেল আশা তবু গেল না, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে ধানির ঘাগরির মেঘ রঙরনা, ধানির ঘাগরি মেঘ রঙরনা, পড়িতে মামারে মাগো অনুরোধ পূরণা, কাজরি কাচর পথ পেল খুঁজিয়া সে কি ফেরার পথ, হে পেল না মা পেল না, শাওন আসিল ফিরে শিরে উচিতে অনুকর গুণ হাসে পাখার মতো উড়ুয়ুড়ু করে মন, উড়ুয়ুড়ু করে মন অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, আমার হিয়ার আগুন নিভিল কই, কদম কেশর বলে কোথা তোর কিশোর, কদম কেশর বলে কোথা তোর কিশোর, চম্পা ডালে তোলে চম্পা ডালে তোলে শূন্য ঝুলো না, শাওন আসিল ফিরে বরষা পুরায় গেল আশা তবু গেল না, বরষা পুরায় গেল আশা তবু গেল না, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে। বাহ বাহ, চমৎকার ছায়ানটা। এই গানটা শুনে আসলে আমি বড় হয়েছি, আমার আমার বোন ছায়ানটে নজরুল গীতিতে পাস করা, তো এই গানটা আমার বোনের কাছ থেকে খুব শুনতাম। তো আসলে আমাদের তো মনে হচ্ছে সে সারাদিন আপনার গান শুনি, কিন্তু সময়ের অভাবে আসলে আপনার না আর একটা গান, তো আসলে এইটুক গানে আমাদের তৃপ্তিটা আসে না। তো আমরা প্ল্যান করছি ধ্রুপদ থেকে যে আমাদের পরবর্তী বেশ কিছু সেগমেন্ট হওয়ার পর আমরা আপনাদেরকে একা একা করে নিয়ে আসবো, ওভাবে করে আমরা করব। তো আমরা শেষ গানে চলে যাচ্ছি। মুছু মুছু আঁকিলো যদি
ভাঙিলো মেলা কেন মেঘের স্বপন আলো মরুর চোখে কেন মেঘের স্বপন আলো মরুর চোখে ভুলে দিও না শু জানে তো হেলা কেন আলো আজি আয়ো বেলা যবে শুকালো কানুন এলে কি ধুর লোয়ে কাটা ভরা প্রাণ লোয়ে কাটা ভরা প্রাণ একি নিঠুর খেলা যদি আকাশ কুসুম যদি আকাশ কুসুম পেলি চকি কবি চলো চলো ডাকি পারে রো ভেলা কেন আলো আজি বাহ, খুবই ভালো লাগলো শাহিনাপা, আপনারা আপনার গান মানে সবাইকে এই যে এত মেসেজ আসছে একেবারে ভরে গেছে মেসেজে, তো সেটাই বোঝা যাচ্ছে যে দর্শক কিভাবে আপনার গানটাকে এত কাছে করে নিয়েছে, এত অ্যাপ্রিসিয়েট করেছে, এত আনন্দ দিতে পেরেছেন। তো যাই হোক, তো আমাদের আরো অনেক গানের মানে অপেক্ষায় থাকলাম, আপনাকে এখনই বিদায় দিচ্ছি না, মানে বিদায় জাস্ট এখনকার জন্যে, কিন্তু এই বিদায় তো সব বিদায় না, আমরা আপনার সাথে আবার আশা করছি ধ্রুপদে আসবেন এবং আপনাকে এখানে দেখব ডিসি এরিয়া। অনেক অনেক ধন্যবাদ, চিরকৃতজ্ঞ আপনার কাছে। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী শিল্পীর কাছে চলে যাচ্ছি। তো এবারের শিল্পী আমাদের খুবই কাছের মানুষ, আমাদেরই ধ্রুপদের একজন পরিবারেরই একজন, তনুশ্রী দত্ত। তো তনুশ্রী এখানে ভার্জিনিয়াতে থাকে, আমরা একসাথে অনেক গান টান করি। তো তনুশ্রীর কথা বলতে, ও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করে, ওর উচ্চাঙ্গ সঙ্গীত সঙ্গীতে তালিম সঞ্জয় ব্যানার্জি, তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছে, এবং রবীন্দ্রসঙ্গীতের তালিম নিচ্ছে শ্রেয়া গুহা ঠাকুরতার কাছ থেকে। এবং ছোটবেলায় তনুশ্রী খুলনা বেতারের শিল্পীর কাছে বেশ কিছুদিন তালিম নিয়েছিল, তাই না তনুশ্রী? তো অনেক অনেক ধন্যবাদ তুমি এসেছো আমাদের সাথে, তো তোমার কয়েকটা গান শুনবো। তো রবীন্দ্রসঙ্গীতই করবো। তো ঠিক আছে, তো তুমি তোমার প্রথম গানে যাই, তুমি একটা পূজা পর্যায়ের গান করতে চাচ্ছ, সন্ধ্যা বলো গো ওমা। তো সন্ধ্যা তো আমাদের আসলে বাংলাদেশে এখন সন্ধ্যাই বলা চলে, তো গানটা সময় উপযোগী, তো শুরু করো তোমার প্রথম গান দিয়ে। ওকে, সন্ধ্যা হলো গো ওমা, সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো, সন্ধ্যা হলো গো ওমা,
ফিরিয়ে নে মা ফিরিয়ে নে গো সব যে কোথায় হারিয়েছে গো ছড়ানোই জীবন তোমার আধার মাঝে হোক না জড় সন্ধ্যা হলো গো ও মা আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যাই দেখা আমার রাতে মিলা কামার জীবন সাজে রোশি রেখা আমায় ঘিরে আমায় চুমি কেবল তুমি কেবল তুমি আমার বলে যাচ্ছে মা তোমার করে সকল হার সন্ধ্যা হলো গো ও মা বাহ খুব সুন্দর তো পরের গানে চলে যাই হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ একদম ঠিক আছে সব ঠিক পরের গানটা বোধহয় আমার আমার এটা কি হৃদয়ের একুলকুল ওই গানটা করছে আমার খুবই প্রিয় একটা গান প্রেম পর্যায়ের গান হৃদয়ের একুলকুল দুকুল ভেসে যায় ঠিক আছে শুরু করো হৃদয়ের কুলকুল দুকুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বারি হৃদয়ের কুলকুল দুকুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বারি যেদিকে যে দেখি ওগো সখী যেদিকে যে দেখি ওগো সখী কিছু আর চিনিতে না পারি উথলে নয়ন বারি হৃদয়ের কুলকুল দুকুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বারি পরাণে পড়ি আছে টান ভরা নদীতে আসে বা আজকে কি ঘোর তুফান সজনী গো বাঁধো আর বাঁধিতে নারী বাঁধো আর বাঁধিতে নারী কেন এমন হলো গো আমার নবযৌবনে সহসা কি বহিল কোথাকার কোন পবনে আমার নবযৌবনে হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাস হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাস জানি না কি বাস না কি বেদনা গো কেমনি আপনানি বাড়ি কেমনি আপনানি বাড়ি হৃদয়ের কুলকুল দুকুল ভেসে যায় হায় সজনী
তলে নয়ন বাহারি। বাহ, খুব সুন্দর। তো ধ্রুপদের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আমরা এত বড় বড় শিল্পীর সাথে আমাদের লোকাল, তুমিও বড় শিল্পী, তো এই যে একটা প্ল্যাটফর্ম যে দেওয়া, এটা একটা সুযোগ করে দেওয়া, এটা একটা বিরাট ব্যাপার। তো ধ্রুপদ কে আমার জন্য একটা অনেক বড় পাওয়া আছে। না, খুব ভালো হচ্ছে তোমার গান। তো ঠিক আছে, আমরা এর পরের গানে যাচ্ছি। পরের গানটা আমার খুবই প্রিয় গান, পূজা পর্যায়ের বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। তো ঠিক আছে, করো। ঠিক আছে, শুরু করছি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নবমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক্ষণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একোষে রাজ রাজেন্দ্র রাজে, একক্ষণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একোষে রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লোক শত ভক্ত চিত বাক হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমার। তো তনুশ্রী, তুমি কিছু বলতে চাও ধ্রুপদের জন্য বা? অবশ্যই, তবে আজকে একটা রিকোয়েস্ট আছে আমার, ফয়সাল ভাই আমার কাছে, কারণ আপনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করেন, তো আজকে যদি একটা, আমি জানি আজকে উপস্থাপনা করছেন, বাট আজকে যদি সম্ভব হয় তো। আসলে আজকে আমি সত্যি থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, কিন্তু এত ভালো শিল্পী, এত বড় বড় শিল্পীর কাছে মানে আমার গান গাওয়াটা এতটা শোভা পাবে না হয়তো বা, তো দেখি, দেখা যাক। জামিন ভাইকে, তিনি ব্যাক স্টেজে আমাকে অনেক হেল্প করেছেন, কারণ আমার এরকম ভার্চুয়ালি অনুষ্ঠান করার অভিজ্ঞতা খুবই কম। তো থ্যাংক ইউ ফয়সাল ভাই, এবং হিরণ ভাইয়ের কথা না বললেই নয়, কারণ উনি আমাকে এই এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমিও একজন ধ্রুপদেরই। তো হ্যাঁ, সেটাই না, থ্যাংক ইউ তনুশ্রী। তো তোমার আরো অনেক বড় বড় ইউনো প্ল্যাটফর্ম তোমার হোক, আর আমরা অনেক গান শুনবো, এই কামনা করে আজকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। আচ্ছা, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের সর্বশেষ অংশে, সেগমেন্টে। তো আমাদের এখানে আছেন বাবা এবং কন্যার একটা সম্মেলন আর কি, একটা ডুও কিছু গান শুনবো, কিছু একক গান শুনবো, দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরী। তো আমাদের খুবই প্রিয় মানুষ সেই দুইজনই, আমরা অনেক অনেক স্মৃতি ওনাদেরকে নিয়ে, আমরা অনেক প্রোগ্রাম করেছি এখানে আমেরিকাতে,
তারপর অনেক বিভিন্ন অঙ্গরাজ্যে আমরা একসাথে গেছিলাম। তো আমি একটু দুটা কথা বলি দেবাশিস রায়চৌধুরীর সম্বন্ধে, তারপর আমি ওনাকে আর কি কথা বলতে বলবো। তো উনি সেই 6 বছর বয়স থেকে দক্ষিণীর সাথে সংযুক্ত, এবং উনি বিরাট কৃতিত্বের সাথে দক্ষিণীর মানে গ্র্যাজুয়েশন করেছেন, এবং ওনার তালিম নেওয়া হয়েছে শুভ গুহ ঠাকুরতা, তারপরে তার ছেলে রেণুগুহ ঠাকুরতা এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনার তালিম নেয়া। তো উনি আসলে গানের সাথে আসল হচ্ছে মানে দুটাই বড় বড় জিনিস, কিন্তু ওনার মানে শিক্ষা হচ্ছে হি ইজ আ মাস্টার্স ইন ফিলসফি ইন ইংলিশ লিটারেচার অ্যাকচুয়ালি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। এখন উনি শিক্ষকতা করছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইংলিশ ইন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো রবীন্দ্র ওনার যেটা আমার সবচেয়ে ভালো লাগে, মানে আমি উনি তো আমার গুরু, ওনার কাছে আমি কিছু তালিম নেই, রোহিণীর কাছেও মাঝে মধ্যে নেওয়া হয়। তো ওনার শেখানোটা মানে একেবারে এত সুন্দর, মানে রবীন্দ্রনাথকে যদি জানার কিছু থাকে মানে ওনার কাছ থেকেই আমরা আমরা পাই, যে এত ডিপে মানে এত সুন্দর করে উনি এক্সপ্লেন করেন। তো ওনার একটা প্রজেক্ট যেটা খুবই মানে ইউনিক একটা প্রজেক্ট, যে এটা এই রবীন্দ্রনাথের চেতনাটা অবাঙালিদের মধ্যে কিভাবে ছড়িয়ে দেয়া যায়, এইটার একটা গবেষণা যে উনি করছেন বেশ কিছুদিন ধরে, তো সেটা একটা মানে সত্যি অবিশ্বাস্য, এবং মানে আমরা বিমোহিত ওনার ওইসব কাজে। তো উনি যেমন ওই দ্য ডাস্ট অ্যান্ড দ্য সানলাইট একটা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে নেয়া একটা ইংলিশ প্রোগ্রাম করেছিলেন ইংরেজিতে, তারপর স্কটিশ বেলাডো অ্যান্ড আইরিশ মেলোডিজ, আবার আমরা ওই সোনার তৈরি করেছি, সাপমোচন করেছি, মানে এটা বলে শেষ করা যাবে না। তার ওনার বেশ কিছু অ্যাওয়ার্ডও আছে। তো যাই হোক, তো আর বেশি কথা বাড়াবো না, আমি দেবাশিস দার কাছে যাচ্ছি, তারপর আমি রোহিণী তোমার সম্বন্ধে আমি দুটা কথা বলবো, তারপর আমরা গানে ফিরে যাব। দেবাশিস দা, হ্যাঁ, থ্যাংক ইউ ফয়সাল। আর আমি প্রথমেই যেটা আগেই বললাম যে ধ্রুপদ কিন্তু একেবারে আমার পরিবারের সদস্যদের নিয়েই তৈরি। আমি একবার ওদের কাছে গেছি, প্রত্যেকটি সদস্যের সঙ্গে আমার এত আমার মনে হয় না যে মানে বিদেশে গেছি, আমার মনে হয় আমি আমার বাড়িতেই রয়েছি। মানে এই এই অনুষ্ঠানে মানে ধ্রুপদের অনুষ্ঠানে গান গাইতে আসাটা আমার কাছে কিন্তু ইটস লাইক হোম কামিং। আমি প্রথমেই ধ্রুপদকে তো ধন্যবাদ জানাবই, আর আমি আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি শাহিনকে। এত বড় দাদা, আপনার সাউন্ডটা একটু বাড়াবেন, একটু যদি মাইক্রোফোনটা কাছে নিতেন। আমি প্রথমেই আমার আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি শাহিন আপাকে, কারণ এত বড় মাপের একজন শিল্পী, শুধু তো শিল্পী নয়, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেটাকে যে এইরকম ভাবে তাদের উদ্বুদ্ধ করা, এই কাজ যারা করেছেন সেটা তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, তাদের কাছে আমাদের প্রণাম সব সর্বক্ষণের জন্য, সব দিনের জন্য। এমন মাপের একজন শিল্পী আজকে প্রথমে সঙ্গীত পরিবেশন করলেন, এতে আমরা প্রত্যেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। ধ্রুপদকে ধন্যবাদ যে এই ধরনের শিল্পীদের দিয়ে তারা সঙ্গীত পরিবেশন করাচ্ছেন এই অনুষ্ঠানে। নিশ্চয়ই সঙ্গীত অনুষ্ঠানের একটি অন্য মাত্রা যুক্ত হচ্ছে আর কি। আর বঙ্গমেলা তো আমরা নিজেরাই বঙ্গমেলা এতবার গেছি, আমাদের ভীষণ একটা সম্মেলন বাঙালিদের কলকাতা থেকে এবং ঢাকা থেকে আমরা সকলে খুব হই হই করতে করতে অনুষ্ঠান করি। সেটাই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবাশিস দা, আমরা সত্যি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন। তো আমাদের প্রিয় রোহিণী ওনারই কন্যা, উনি আমাদের সাথে আছেন। তো রোহিণীর সম্বন্ধে কিছু বলি, রোহিণীও দক্ষিণেরই ছাত্রী ছিলেন। তো সে প্রথম স্থান অধিকার করে সে ডিপ্লোমাটা নেয় দক্ষিণী থেকে, এবং সে অনেক ছোট বয়সেই এই এই দক্ষিণীর ডিপ্লোমাটা পায়, এই জন্য তাকে মানে ছোট বয়সে একটা তরুণী হিসেবে বিশেষ সম্মানের সাথে পুরস্কৃত করা হয়েছিল। তো সত্যি এটা খুবই একটা বিরাট পাওয়া। আর হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন রোহিণী রায়চৌধুরী, ওনার নাম হচ্ছে
বিদুষী সুরঞ্জনা বসু তার কাছ থেকে পাওয়া, এবং ওয়েস্টার্ন ভোকাল যখন রোহিণী এসেছিলেন এখানে ডিসিতে, ওর তার কাছ থেকে আমরা কিছু ইংলিশ কোয়ার আর কিছু ইংলিশ গানও শুনেছি। মানে দিস ইজ অ্যামেজিং, সাচ এ বিগ ট্যালেন্ট। ওয়েস্টার্ন ভোকাল ট্রেনিং নিয়েছেন গ্যাব্রিয়েলা বোডারেচনার, আই গেস হিজ নেম, রাইট? হ্যাঁ, তার কাছ থেকে তালিম নেওয়া হয়েছে। এবং পড়াশোনায় ইজ মাস্টার্স ইন হিস্ট্রি ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি উইথ ফার্স্ট ক্লাস। তো যাই হোক, এছাড়া অনেক অ্যাওয়ার্ড আছে। তারা মিউজিক থেকে সেরা রবি কিরণে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর তার মানে সঙ্গ দিয়েছেন অনেক বড় বড় মাপের শিল্পী, শ্রীকান্ত আচার্য, শ্রাবণী সেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ইন্ডিয়া এবং বিভিন্ন মানে ভারত ও ভারতের বাইরে বাংলাদেশ আর আমেরিকা বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করেছে একসাথে। আর যেটা না বললেই নয়, এই যে ফাদার ডটার ডুও যেটা হয়, এটা আমি আগে কখনো দেখিনি কোথাও। এটাই আমার মনে হয়, আমার জানা মতে, যে প্রথম একটা কম্বো আমরা প্রতিনিয়ত শুনতে পাই। তো এটা একটা বিরাট পাওয়া আমাদের জন্য। তো রোহিণী, তুমি যদি কিছু বলতে চাও, তারপর আমরা গানে চলে যাব। থ্যাংক ইউ ফেজল দা, আমি একটু এমবারাসড হয়ে গেলাম নিজের সম্পর্কে এত কথা শুনতে। থ্যাংক ইউ, খুব সুন্দর করে তুমি আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিলে। আর যেটা বাবাও বললেন যে ধ্রুপদের অনুষ্ঠান মানে ঘরে ফেরার মতো, এতবার সত্যি সবার সাথে দেখা হয়েছে, সামনাসামনি অনুষ্ঠান করেছি। এখন এই কোভিড এর সময় সামনাসামনি আবার কবে দেখা হবে জানি না, কিন্তু তাও যে এভাবে দেখা হচ্ছে, এভাবে আমরা অনুষ্ঠানের একটা অংশ হতে পাচ্ছি, এটাতে খুব আনন্দ হচ্ছে। আর কাজটা ধ্রুপদ করতে নিয়েছে, এটা একটা বিরাট বড় কাজ, সেটার অংশ হতে পেরেও ভীষণ আনন্দ বোধ করছি। আর এটাই আপাতত এটুকুই বলবো। আর আজকে আমাদের গান আমরা ঠিক করেছি, বর্ষার গান গাইবো। আমাদের এখানে তো বর্ষা এসে গেছে, হ্যাঁ, সেই ভারতবর্ষে এখন বর্ষা, হ্যাঁ, বর্ষা, সেটাই। আর সকলেই, সব শ্রোতারাই জানেন যে রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা। সেই কারণে বর্ষার প্রচুর গান, আর যে গানগুলো মানে শুনলে মানে মানুষের মনের আনন্দ, উচ্ছ্বাস, আবার হতাশা এবং মন খারাপ, বিষাদ, সবকিছু মিলিয়ে বর্ষাটা যেন প্রকাশ পায় রবীন্দ্রনাথের গানে। সেই জন্যই আমরা আজকে বর্ষার গান গাইব। এবং আমরা এই সব রকম মুড, মানুষের মনের মধ্যে যে সব ধরনের অভিব্যক্তি আছে, আনন্দ, বিষাদ, হতাশা এবং তার সাথে উচ্ছ্বাস, আশা, সব মিলিয়ে বর্ষার গানে কিভাবে সেগুলি এসছে, আমাদের এক একটা গান এক এক রকম মুডের হবে। মানে বর্ষার গান বলে সবই যে একরকম গান বা কিন্তু না, বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম তার মধ্যে পাওয়া যাবে। আরো আমরা আজকে গাইছি এই গান, কারণ এই যে কোভিড এর জন্য, এই যে লকডাউন এর জন্য আমরা বাড়ির মধ্যে আটকে গেছি, আমি শুনতে পাচ্ছি মানুষের মনের উপরে একটা প্রচন্ড একটা কি বলবো প্রভাব ফেলছে। অনেকের অনেকের মন খুব খারাপ হয়ে যাচ্ছে, মনের মধ্যে হতাশা আসছে, নানা রকম অদ্ভুত কাজকর্ম করছে, তার প্রকাশ মানুষের অন্যরকম হচ্ছে। ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ মানুষদের প্রত্যেকের মনে একটা ভয়, সেগুলো কিন্তু কিভাবে যেন এই হতাশার থেকে একটা আমাদের একটা বের করে মুক্তি পাওয়া। হ্যাঁ, সেটাই সেটাই। আর আসলে আমাদের এখানেও কিন্তু এই এই নর্থ আমেরিকাতে, স্পেশালি ডিসি এরিয়াতে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। গত দুদিন অনেক অনেক বৃষ্টির মধ্যে দিয়ে গেছে, তো একেবারে সময় উপযোগী গান। আমরা সেটাই ভাবছিলাম যে ওখানে বৃষ্টি হচ্ছে, তো কারণ আমাদের ঢাকাতে, আমাদের কলকাতাতে হচ্ছে, কিন্তু ওখানেও যদি হয় তাহলে সকলের একই রকম একটা মুড। সেটাই, সকলে গত দুদিন হয়েছিল বৃষ্টি বেশ। তো ঠিক আছে, আমরা গানে চলে যাই। আমরা গানে যাচ্ছি, আমরা তাহলে প্রথমে দ্বৈত কণ্ঠে একটা গান গাই। ঠিক আছে, একি গভীর বাণী, একি গভীর
সকল আকাশ আকুল করে একি সেই বাণীর পদসাধে নবীন প্রাণের বাণী জাগে সেই বাণীর পরশাধে নবীন প্রাণের বাণী জাগে হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় উঠে ভরে একি শিখে বাঁচিয়েছে হবে প্রথম সুরে তালে প্রাণে প্রাণে ডাক দিয়েছিল শুধু রাধারানি কালে কবি প্রথম সুরে তালে তার বাঁশির ধ্বনি খালি আজ আষাঢ় দিল আনি তার বাঁশির ধ্বনি খালি আজ আষাঢ় দিল আনি সেই অগোচরের তরে গভীর বাণী হলো মেঘে হলো মেঘে আড়াল ধরে সকল আকাশ আকুল করে একি বাহ কি চমৎকার ডুয়েট খুবই ভালো লাগলো দাদা তো রোহিণী তুমি তো বোধহয় একটা গীতবিতান লাইভ যে প্রজেক্টটা ছিল সেটা ওই যে দাদা যেটা মানে দেবাশিসটা করেছিলেন ওটাতে তুমিও তো ছিলে সেটাতে আমি ছিলাম না সেটা আমি যখন অনেক ছোট হ্যাঁ তবে সেটা মোটামুটি গীতবিতানের সব গানই তাতে রয়েছে সেটাতে বাবা আমি একটা কথা বলি যে এগেন আমরা আজকে যেটা সবসময় বলি যে আপনারা যে যেখানেই থাকেন একটু যদি যতটুক সামর্থ্য একটু কিছু অর্থ দিয়ে যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা এটা সবার কাছে পৌঁছে দিতে পারি আপনারা শুনে খুশি হবেন যে মানে কাজী ভাই এটা ম্যানেজ করছে তো অ্যাজ অফ লাস্ট নাইট আমার মনে হয় $14,000 পার হয়ে গেছে তো আমরা বেশ কিছু মানে নিডি ফ্যামিলি তারপর এখানে ফুড ব্যাংক বাংলাদেশে ভারতবর্ষে কিছু শিল্পীকেও আমরা মানে সাহায্য করার চেষ্টা করছি যাদের অবস্থা একটু খারাপের দিকে তো সত্যি আপনারা যে এভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন চিরকৃতজ্ঞ আপনাদের সবার কাছে উপকারের লাগে এত মানুষের এত দুর্দশা আমরা যারা বাড়িতে আটকে আছি বলে কমপ্লেন করি কিন্তু অনেক মানুষ খেতে পায় না সেটাই সেটাই হ্যাঁ মাথায় রাখি আমরা তাহলে হয়তো আমাদের নিজেদের দুর্দশাটাকে খুব ছোট মনে হবে সেই সেই সেটাই আমি ঠিক আছে গানে চলে যাই শোনা একটি গান কিন্তু ভীষণ মিষ্টি একটি গান বর্ষার শোনা মোর ভাবনারে
কি হয় মাতালো মদলে মনদলে অকারণ ভরসে মোর ভাবনারে কি হয় মাতালো মদলে মনদলে অকারণ ভরসে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসে তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় মাঝে কলকিত তারি চরণে বাজে কলকিত তারি চরণে রুনু 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 নূপুর ধরে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসে গোপন স্বপনে ছাইল অপরহস আঁচলের রঙনি দিমা গোপন স্বপনে ছাইল অপরহস আঁচলের রঙনি দিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়া ময়ায় লোকেশ আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়া ময়ায় লোকেশ আকাশে সে যে পুরো মোর দিল আকুলি সে যে মন মোর দিল আকুলি জল ভেজাকে তোকের দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসে আহা কি চমৎকার, এটা আমাদের সবার খুব প্রিয় একটা গান, খুব ভালো লাগলো রোহিণী। অনেক মেসেজ আসছে, তো সবাই একেবারে মুগ্ধ। নীলুফার চৌধুরী বলছেন অসাধারণ, দিলশাদ চৌধুরী বলছেন ও একটা রিকোয়েস্ট আছে, হ্যাঁ তোমার গান, কিন্তু আমরা বর্ষার গান শোনাবো ঠিক করে এসেছি, নয়ন তোমারে পায় না দেখিতে আমাদেরও ভীষণই প্রিয় গান, হ্যাঁ সেটাই গাই, একটা অন্য মার্গে পৌঁছে যাই। কিন্তু আরেকটা দিন যেদিন পূজা পর্যায়ের গান প্রার্থনার গান শোনাবো নিশ্চয়ই। কিছু তোমার কিছু আইরিশ বেলা ওটারও রিকোয়েস্ট এসেছে, কিন্তু ওটা আমার শোনার সুযোগ হয়েছে, বাট এখানে ভালোই হবে শেষের দিকে একটু যদি শুনতে পারতাম, হ্যাঁ সত্যি খুব অসাধারণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গানে চলে যাচ্ছি। হ্যাঁ আমরা বর্ষার গানে বলছিলাম যে নানা রকম বর্ষার গান আমরা শোনাচ্ছি, একটা খুব উচ্ছল গান রোহিণী শোনালো, আমি যে এবারে গানটা শোনাবো সেটা বর্ষার গানও যেমন তেমনি একটা অদ্ভুত একটা প্রেমের গানও, একটা আকুতির গানও রয়েছে এটার মধ্যে, একটু অন্যরকম গান, অনেকে শুনেছেন নিশ্চয়ই, আবার অনেকে নাও শুনে থাকতে পারে। মনে
আসিতে তোমার দ্বারে মরুতে হতে সুধা শ্যামলি মনে জানি পেরিয়ে এলে আসিতে তোমার ঘরে পথ হতে আমি গাথিয়া এনেছি সিক্ত জ্যোতি সকরুণ নিবেদনের লজ্জা দিও না দিও না লজ্জা দিও না তারে যেন এড়িয়ে আসিতে তোমার দ্বারে খুব সুন্দর দাদা, এত দরদ আপনার গানে আমরা পাগল হয়ে যাই, খুব সুন্দর লাগলো। পরের গানে যাব, পরের গানটি এটি প্রকৃতি পর্যায়ের গান নয়, মানে পর্যায়ে যে বর্ষার অংশটা সেই অংশের গান নয়, এটি প্রেম পর্যায়ের গান, কিন্তু বর্ষার আবহে, মানে বর্ষাকালটাতে রবীন্দ্রনাথের গানে বিশেষ করে যেটা বাবা আগে বলছিলেন যে একটা বিষাদ চলে আসে, একটা মন কেমন চলে আসে, এবং তার সাথে সাথে একটা অপেক্ষার ব্যাপার চলে আসে, একলা ঘরে থাকা, একটা আটকে থাকার একটা কষ্ট। আচ্ছা হ্যাঁ 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 সেটাই, হ্যাঁ সাপমোচনের গান। তো আমি শ্রোতাদের বলবো যে ফয়সাল দা নিজেও ভীষণ ভালো গান করে, সে তো নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। সাপমোচনের গান এখন ওরা রীতিমতো তৈরি করেছে গাইবে বলে, তোমাদের জন্যই আমরা শিখতে পারছি, বুঝছো রোহিণী, অনেক অনেক ধন্যবাদ।
আরেকজন তোমাদের আরেকজন ছাত্রী আমাদের সাথে মধুরিমা সেন বলছে যে একটা খুব সুন্দর মেসেজ ছিল, তো যাই হোক বলছে যে তোমাদের কে পাওয়া একটা বিরাট পাওয়ার ব্যাপার আর কি, তোমরা যে এত সুন্দর করে শেখাচ্ছ। হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ মধুরিমাদি দেখার জন্য। আমি এই গানটা শোনাই। ঠিক আছে। সখী আধারে Oh.
হৃদয় ছুঁয়ে দিল একেবারে। অনেক মেসেজ আসছে যে আমরা একেবারে মেসমারাইজড, কেউ কেউ বলছেন, আবার বাংলাদেশ থেকে আমার আমার বোনও শুনছেন, সে একটা অনুরোধ করছেন যে বাদল দিনের প্রথম কদম ফুল এই গানটা কি করা যাবে কিনা। তো যাই হোক, যদি সময় হয় আর কি। হ্যাঁ, তবে খুবই সুন্দর, সবাই এই যে মেসমারাইজিং বলছে যে একেবারে বিমুগ্ধ হয়ে শুনছে আপনাদের গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গানটি খুব প্রিয় গান আমাদের তো। হ্যাঁ, তাহলে এটা গাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বাদল দিনের প্রথম কদম করেছো না, বাদল দিনের প্রথম কদম করেছো না, আমি দিতে এসেছি শ্রাবণের স্মৃতি শ্রুতি
দাদা কি সুন্দর গান, গানটা গাইলেন। আচ্ছা আমি ছোট্ট একটা কথা বলি, আমি দেবাশিস রায়চৌধুরী যে কি ধরনের একজন প্রফেসর, আমার একটা সৌভাগ্য হয়েছিল যখন 2018 বোধ হয় দাদা ওই স্কটিশ চার্চ ইন শিকাগোতে ওনার একটা মিটিং ছিল। বাই দ্য ওয়ে স্কটিশ চার্চটাতে রবিবার করে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হয় তাদের চার্চের ওয়ার্শিপ। সো দ্যাটস অ্যান অ্যামেজিং ফ্যাক্ট যেটা আমরা দাদার কাছ থেকে পাওয়া। তো আমি আই হ্যাপেন টু বি মানে ওনাকে পিক আপ করতে গিয়েছিলাম শিকাগো থেকে ফ্লাইট ব্যাক টু বল্টিমোর। তো ওই যে এক ঘন্টা আমি পেয়েছিলাম দাদাকে, আমি আর দাদা, তো উনি সেই এক ঘন্টায় আমাকে যে রবীন্দ্রনাথ মানে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, মানে কিভাবে এটা মানে বলে বোঝানো যাবে না। ওই তো তারপর এমনই বিমোহিত হয়েছিলাম যে আমি এতদিন থাকি এখানে কিন্তু বাড়িতে আস্তে আস্তে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। মানে এত ভালো লাগছিল যে আমি আই লস্ট মাই ওন প্যাথ বেসিক্যালি। তো সত্যি ওনার মানে উপস্থাপনা, ওনার সংকলন, ওনার বোঝানোর ক্ষমতা, এটা যে একটা অসাধারণ, আমাদের জন্য একটা বিশাল বিশাল পাওয়া। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। এটাও আমার দিক থেকে এটাই বলা যে রনি মানুষটাই মানে ফয়সাল আর কি, আমি এতই আমার কাছে যে আমাকে ডাক নামে ডাকি রনি ডাকেন, কোনো সমস্যা নেই। আর এত ভালো স্টুডেন্ট, আপনারা সকলেই জানেন যে প্রফেশনালি হি ইজ ব্রিলিয়েন্ট। ও নিজের ক্ষেত্রে যে চাকরি করতে করতে এবং অত্যন্ত খেটে সেটাও একটা খুব পাস ব্রেকিং একটা কাজ, থ্যাংক ইউ দাদা, সেটাও দারুণ ব্যাপার। ও ভালো স্টুডেন্ট বলেই ওকে, ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে। না না আপনি একটা বিরাট মানুষ দাদা। স্কটিশ ব্যালেন্স আইরিশ মেলোডিস ইগনোর, হ্যাঁ নিশ্চয়ই, ও দ্যাট উইল বি গ্রেট। হ্যাঁ হ্যাঁ, আর যদি হারানো দিনের দু একটা গান যদি রোহিণী তোমার হারানো দিনের গানগুলো এখানে আমরা বেশ কিছু করেছিলাম যদি করা যেত, তো যাই হোক তোমার কত ছোট ছোট করে যদি কিছু উপহার দিতে পারতে আমাদেরকে। আধুনিক আজকে গাইবো কিনা ঠিক শিওর না, মানে একদম স্বাদ বদল হয়ে যায় তো। হ্যাঁ সেটাই সেটাই, হ্যাঁ না ঠিক আছে, সব মিলিয়ে একটা জগৎ হয়ে যাবে। আমি একটুখানি স্কটিশ ব্যালেন্স আইরিশ মেলোডিস ওটার একটুখানি একটা গান শোনাই। নিশ্চয়ই, হ্যাঁ একটু স্কেলটা তো গানটি শুনলেই বুঝতে পারবেন যে সেই গান থেকে কোন গান সৃষ্টি হয়েছে, রবীন্দ্রনাথ কোন গান সৃষ্টি করেছে। Okay.
ফুলে ফুলে ঢলে ঢলে আর শোনালাম না ওই গানটি, সকলে জানেন সকলে গান বাড়িতে, খুবই অসাধারণ লাগলো, খুব ভালো লাগলো। আমি একটা মজার কথা বলি, এটা ফেজাল দাকে নিয়েই, সেটা হলো ফেজাল দা শুরুতে বলছিলেন যে ফাদার ডটার ডুও বেশি দেখেননি বা দেখেননি এরকম কিছু। তো এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে বাবা মেয়ে সেটা কিন্তু বহু জায়গায় বিশ্বাস করে না লোকজন। আমার পরে অনেকবার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে আমি বাবার বোন কিনা স্ত্রী কিনা বিভিন্ন প্রশ্ন, এটা হয়েই থাকে। এটা খুব মজার, আমরা খুব মজা পাই এটাতে। আর আজকাল যেটা দেখছি আমি ফেসবুকে মাঝে মাঝেই ছবি দেখি ফেজাল দা আর ফেজাল দার কন্যার, কমপ্লিমেন্ট তাহলে না আসলে সত্যি মানে। হ্যাঁ আমরা এবার তাহলে লাস্ট গানটা, সেই আমাদের সময় একটু সীমিত, বাট সারাদিনই শুনতে ইচ্ছে করে কিন্তু একটু সময়ের অভাবে না আমরা একটা গান করে শেষ করব। এই আটাটাও অনেকদিন মারা হয়নি, হ্যাঁ সেটাই, আরো অনেক কথা রয়ে গেল, তো এটা পরের দিনের জন্য আমরা রাখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো আমরা একদম শেষ গানটিতে চলে যাই, আবার বর্ষা গান দিয়ে শেষ করব। ঠিক আছে, যা যা শোনাতে পারলাম না অনুরোধের গান, আশা করি পরে কোনোদিন নিশ্চয়ই আমরা শোনাবো। এই গানটিও ভীষণই পরিচিত একটি গান, খুব উচ্ছল আনন্দের একটি বর্ষার গান। আপনার যে যার মতো বাড়িতে বসে আমাদের সাথে গলা মেলান, তাহলেই আমাদের মন ভালো হয়ে যাবে সবার। মতো নাচবে নাচবে হৃদয় আমার নাচবে আজকে ময়ূরের মতো নাচবে নাচবে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মত করেছে আকাশে চাহিয়া উল্লাস করে যাচ্ছে রে হৃদয় আমার নাচবে আজকে ময়ূরের মত নাচবে জানে বহুল দোলায় কে আজি দুলিছে 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 পুকুনির জনে বকুল সভায় দোলায় কে আজি দুলিছে দুল দুলিছে দুল দুলিছে দুল দুলিছে ঝরকে ঝরকে ঝরেছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল ঝরকে ঝরকে ঝরেছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল পুরে আলো ঢাকেছে পলক কবরে খুশি আকুলেছে ঝড়ে ঘন ধারা নব পাবে কল কল এলো পল
পল্লীর পাশে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে বাহ কি সুন্দর লাগলো ভালো থাকবেন খুবই ভালো লাগলো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নমস্কার অনেক ভালো লাগলো আবার দেখা হবে দাদা আপনারা তো আমাদেরই মানুষ ধ্রুপদেরই মানুষ তো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমি এই এই ফাঁকে একটু কাজী ভাইকেও অনেক ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ উনি রাত দিন এই এর পিছনে খাটছেন হ্যাঁ অনেক আমি আমাদের আনোয়ার ইকবাল কোচি ভাই যিনি ধ্রুপদের সাথে অনেকদিন ধরে একদম শুরু থেকেই সম্পৃক্ত হিরণ ভাইয়ের সাথে কোচি ভাই একজন বিরাট মাপের মানুষ এখানে ওনাকে ছাড়া আমাদের ধ্রুপদের অনেক কিছুই হতো না তো আমি এই বলেই কোচি ভাইকে দিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার পরে দেখা হবে ধন্যবাদ ফয়সাল অনেক ধন্যবাদ ধ্রুপদের COVID-19 বেনিফিট কনসার্টের নবম পরিবেশনা শেষ হলো আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন সঙ্গে থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা এত চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শ্রোতা ও ধ্রুপদ পরিবারের পক্ষ থেকে শিল্পীদের অসংখ্য ধন্যবাদ মুক্তিযোদ্ধা শাহিন আপাকে শ্রদ্ধা রোহিণী ও দেবাশিস রায়চৌধুরীর গায়কী বরাবরের মতোই মনোমুগ্ধকর আপনাদের জন্য ধ্রুপদের অনেক অনেক শুভেচ্ছা আর তনুশ্রী তো আমাদের নিজেদেরই একজন চমৎকার উপস্থাপনা ফয়সল তুমিও আমাদের একজন তোমাদের দুজনকে আলাদা করে ধন্যবাদ না দিলেও হয়তো চলতো কিন্তু না দিয়ে পারছি না আপনারা জানেন বরেণ্য শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা করোনা আক্রান্ত হয়েছেন আমরা ধ্রুপদ পরিবার তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন তার জন্য আমাদের প্রার্থনা আমরা চাইছি আপনারাও আমাদের সঙ্গে সেই প্রার্থনায় যোগ দিন আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা COVID-19 বিপর্যস্ত শিল্পী সমাজকে সহায়তা করছি এবং এর জন্য অর্থ সংগ্রহ করছি আমরা আবেদন জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই উদ্যোগে বরাবরের মতো সঙ্গে থাকুন আপনারা মুক্ত হস্তে সাহায্য করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আমরা চাইছি আপনাদের হাত আমাদের জন্য খোলাই থাকুক অর্থ অনুদানের জন্য বিকাশ ও পেপালের লিংক আমাদের অনুষ্ঠানমালার ঘোষণার সঙ্গে দেয়া থাকে ধ্রুপদের ফেসবুকের মূল পাতাতেও এই সংযোগের উল্লেখ রয়েছে এই পর্যন্ত বলে আমি শেষ করার আগে মীরা যারা সরাসরি আমাদের এই উদ্যোগের সাথে জড়িত তাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে হিরণ চৌধুরী যাকে আপনারা সবাই চেনেন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় তিনি আজকে পর্দায় আসতে পারছেন না হিরণ চৌধুরী এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পক তারপর কাজী জামান তাকে আমি বলবো আমার সাথে পর্দাতে আসার জন্য পেশায় তিনি একজন প্রকৌশলী এই অনুষ্ঠানের কারিগরি দিকটি তিনি দেখছেন কাজী তুমি কিছু ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ ধ্রুপদের পরিবার থেকে সবাইকে সব দর্শকদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের মধ্যে থেকে যারা আমাদেরকে গত দু মাস ধরে সাপোর্ট করেছেন আপনাদের জন্য কিন্তু আজকে আমাদের নবম এডিশনটা আমরা প্রেজেন্ট করতে পারলাম সো সেটার জন্য আপনাদের কাছে আমাদের সবার থেকে কৃতজ্ঞতা আমার আমার নিজস্ব ধন্যবাদ যে আপনারা আসছেন দেখছেন আমরা দেখছি যে আপনারা সারা পৃথিবী জুড়ে আসছেন এই টেকনোলজির প্রকৌশলের একটা ব্যাপার আছে কি যে আমরা দেখতে পারি কে কখন কি দেখছে কি বলছে তো আপনারা যখন কিছু দেখেন কিছু বলেন এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা একটা
কিছু করতে পারছি যেখানে আপনাদের একটা ইমোশনাল রিয়াকশন হচ্ছে। এই এই ধাঁচের এই আমি আর একটা জিনিস জানাতে যাচ্ছি, যে যেটা ফয়সালও একটু আগে বলেছে এবং কচি ভাইয়া বলেছে, আমাদের সোফার আমরা ধ্রুপদের কন্ট্রিবিউশন সহ $5,000 ম্যাচিং ফি সহ আমরা 14,000-এর উপরে টোটাল অনুদান পেয়েছি আপনাদের কাছ থেকে। এর থেকে ফেসবুকের কন্ট্রিবিউশনটা টোটাল কন্ট্রিবিউশন অ্যাবাউট 6,000-5,700 কিছু ডলার, ওটা পেতে আমাদের একটু দেরি হয়। তাই বলে আমরা অপেক্ষা করছি না, আমরা অলরেডি আমাদের ক্যাশ অন হ্যান্ড অ্যাবাউট $3,400-এর মতো এসছে। এটা দিয়ে আমরা এখনই ঢাকায় বেশ কিছু আর্টিস্টদেরকে সাহায্য করা হয়েছে এবং আমরা তিনটা অর্গানাইজেশন চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে কাজ করছি। একটা হলো RCNB, আর সেকেন্ডটা হলো আপনার বিদেশ ফাউন্ডেশন এখানে, এবং বাংলাদেশে আমরা আরো দুটা আর্টিস্ট সেন্ট্রিক নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কাজ করছি। সো অতীত আগামী এই আগামী অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্পেসিফিক ডিটেলগুলি দেবো। আপনারা যদি ধ্রুপদের গ্রুপে যদি মেম্বারশিপ হন, আপনারা এখানে সার্বিক ইনফরমেশনগুলি ওই গ্রুপের মধ্যে ডিটেলগুলি পাবেন। সো আশা করি আপনারা যারা কন্ট্রিবিউশন করেছেন আপনারা অলরেডি ধ্রুপদের মেম্বার, আর যারা মেম্বার না আমি অনুরোধ করব ধ্রুপদের ফেসবুকের গ্রুপের মেম্বার হতে। সো এটা নিয়ে আজকে আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, আশা করছি আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। কচি ভাই ধন্যবাদ। কাজী, আমি এরপরে ডাকতে চাই ফয়সাল কাদেরকে। ফয়সাল কাদের কাজী জামানের মতো আরেকজন প্রকৌশলী এবং এই অনুষ্ঠানের মূল কারিগরদের একজন। তো প্রকৌশলী আর কারিগর দুটো সমর্থক শব্দ হতে পারতো, তবে আমরা অনেকে ভাবি এই কারিগর শব্দটা আসলে প্রকৌশলী সমকক্ষ নয়, কিন্তু তবে কচি ভাই কাজী ভাই অনেক কাজ করছে। হয়তো কচি ভাইয়ের কানেকশন বোধহয় একটু প্রবলেম দেখা দিচ্ছে হয়তোবা। কচি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তো উনি আসলে বিদায় নিতেই চাচ্ছিলেন, তো বললেন যে আমরা আর কি পিছনে প্রতি সেগমেন্টে একটু কাজ করে থাকি, দেখি আবার আসছেন। এই তো কচি ভাই। হ্যাঁ, না কচি ভাইকে একটু দেন। I think Kochi bhai is back. Na? Acha. To thik ache, to jeta bolchilen je ei ei je onushthan ta je amra kori eta kintu etar pichone onekei onek kaj korchen. Kazi bhai bishesh kore onek kichu mane ei sound quality, ei connectivity shob kichu miliye mane uni rat din onek koshto korte hoy, to amra shotti onar proti onek kritoggo. আর কচি ভাই কি আপনি কথা বলতে, আই থিংক আপনার কানেকশনটা আমরা ফিরে পেয়েছি। তো আপনি, আমার কানেকশন কেন চলে গেল জানি না, হয়তো কারিগরদেরকে দেখে ভয় পেয়েছে। সব শেষে আমি একটু আবার কবিতা দেলোয়ারকে আনতে চাই। কবিতা দেলোয়ার আমাদের সঙ্গে সংগঠন এবং অনুষ্ঠান পরিকল্পনাতে সহায়তা করছেন এবং তাকে ছাড়াও আমরা অনুষ্ঠান কতটুকু আপনাদেরকে উপভোগ করার জন্য উপহার দিতে পারতাম জানি না। খুব মহৎ একটা উদ্যোগ নিয়েছে ধ্রুপদ এবং এই উদ্যোগের একটা অংশ হতে পেরে আমি অত্যন্ত কৃতার্থ এবং আপনাদের সবাইকে, আপনারা যেমন কাজী জামান, ফয়সাল কাদের এবং কচি ভাই, আজকে হিরণ ভাই নেই, একটু ব্রেক নিয়েছেন, আপনাদের খুব সুন্দর একটা, মানে এটা অনেক বড় একটা উদ্যোগ নিয়েছেন আপনারা, এটার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে যাতে আমরা সুন্দর এই একটা মহামারীর সময়ে আমরা যেন একটা একটু মন ভালো করা এবং যারা মানে যাদের দরকার প্রয়োজন তাদেরকে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেটাই আমাদের উদ্যোগ। এবং এই উদ্যোগটাকে বাড়াতে যে জিনিসটা নিয়ে আমি কাজ করছি এখন, আমার যে আমি যেটা বলতে চাই, আমাদের যারা ধ্রুপদের বন্ধুরা আছেন এবং যারা আমাদেরকে ফলো করছেন, তারা সবাই ধ্রুপদকে লাইক দেবেন, আমাদের ধ্রুপদ অর্থকে এবং আমাদের হয়ে ফলোয়ারটা বাড়াবেন।
সেটা আপনারা যদি এটা করেন আমরা অনেক বেশি সাহায্য পাব এবং আমরা এই সাহায্য দিয়ে আরো 10টা ফ্যামিলিকে বা আরো 20টা ফ্যামিলিকে এবং যারা যাদের প্রয়োজন সেই শিল্পীদেরকে আমরা সাহায্য করতে পারব সেটাই এটাই আমার ধন্যবাদ ধন্যবাদ কবিতা ভাবি আমার মনে হয় আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ ভালো থাকবেন